এখন আপনি আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে পারেন, বা ধরেন আপনি বিচারের ব্যবস্থা এনে তাদেরকে সাজা দেওয়া যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এইটা, এই যে সম্মিলিত শক্তি যাদের কথা আমি বলছি, রাজনৈতিক অংশ, ছাত্র জমতা, ছাত্র বৈষম্য বিরোধী জোট, নানা যারা আছে, সবার মধ্যে যদি এক ঐক্যটা বিনষ্ট হয়, তাহলে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করেও কোনো একটা লাভ হবে না। আপনি যেটা ধরেন, উনি তো বেশ কিছু ফোন কল উনার ফাঁস হয়েছে, আমরা নানা ধরনের কথাবার্তা শুনছি, উনি চট করে ঢুকে পড়বেন বা নানা ধরনের ভয়, যেটা তালিকা করবেন, কাউকে ছাড়বেন না, এরকম কথাবার্তা তো হচ্ছে এখন। এগুলা যেটা ডক্টর স্নিগ্ধা বললেন, যে এটা আসলে এআই জেনারেটেড কিনা বা ওনার অরিজিনাল ভয়েস কিনা, সেটা তো আমাদের নানা ধরনের সন্দেহ থাকে। তবে ওনার যে আচরণ আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি, এই এই নানা রাজনৈতিক বিষয়ে নানা ধরনের কথাবার্তা, সেটা আমার মনে হচ্ছে যে ওনার পক্ষে এই ধরনের কথাবার্তা বলা অসম্ভব কিছু না। আবা যেইভাবেই হোক, যেটাই হোক, উনি এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন বারবার, ওনার যে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখার চেষ্টা করছেন, যে তারা যেন নিস্তেজ না হয়ে যায় বা রাজনীতি থেকে হারিয়ে না যায়, বা এক ধরনের আশা দেওয়ার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হতে পারে যে এরকম পালিয়ে যাওয়ার পরে উনি নানাভাবে কথাবার্তা বলে এরকম কেন করছেন, এটা একটু চিন্তা ভাবনার বিষয়। এই জায়গাটা থেকে আমাদেরকে যেটা বিবেচনা করতে হবে, যে ওনার বিষয়টা উনি কোত্থেকে রাজনীতিটা আসলে আবার নতুন করে শুরু করতে চান। আমার মনে হচ্ছে যে তাদের এক ধরনের একটা পরিকল্পনা আছে, যেই পরিকল্পনার জায়গা থেকেই কিন্তু ওনারা একটা লক্ষ্য নির্ধারণ করেছেন, যেই জায়গা, ওই নির্ধারণের লক্ষ্যের জায়গা থেকেই বারবার নেতাকর্মীদের উনি চেষ্টা করছেন যে উজ্জীবিত করে রাখতে, বা যেন শেষ মুহূর্তে কাজে লাগে। এটা কিন্তু আমি মনে করি যে একবারে উড়িয়ে দেওয়ার কিছু নাই, কারণ এই মুহূর্তে আমরা যে রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশের ভিতরে দেখতে পাচ্ছি, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্রদের নানা বিষয়ে মতভেদ বা মত ভিন্নতা, নানা ইস্যুতে তাদের মধ্যে দূরত্ব বাড়ছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে, সেই জায়গা মিলিয়ে আমি মনে করি যে ওনার যে হুমকিটা বা এরকম কথাবার্তাটা, এটা খুব বেশি উড়িয়ে দেওয়ার কিছু নাই। আর স্নিগ্ধা রিজওয়ানা যেটা বললেন, যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, এটা কিন্তু ধরেন দুইটা জিনিসই হতে পারে। এখন যদি কোনো কারণে ট্রাম্প ক্ষমতায় আসেন, বাংলাদেশ বিষয়ে তার যুক্তরাষ্ট্র তার পলিসি শিফট করবে কিনা, সেটা একটা ভাবনার বিষয়। 2007 সালে যখন আমাদের দেশে 1/11 হয়, এরপরে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিক দুইটা দলই ক্ষমতায় ছিল, কিন্তু মোটের উপরে বাংলাদেশের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। দুইটা ট্রাম্পের আমলে বা ট্রাম্পের পূর্ববর্তী যে সরকার ছিল ডেমোক্রেট ওবামার আমলে, দুইটা সময়েই কিন্তু বাংলাদেশের বিষয়ে একই ধরনের পরামর্শ ছিল। সেই জায়গায় ট্রাম্প আসলে যে হুট করে বাংলাদেশ বিষয়ে পরিবর্তিত হবে, মোদির সঙ্গে ট্রাম্পের একটা সখ্যতা আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে যে তারা বড় ধরনের একটা পদক্ষেপ নেবেন বা কোনো নাটকীয় কোনো পরিবর্তন নাও আসতে পারে, কারণ এখানে আমাদের বিবেচনা রাখতে হবে যে এই যে আমাদের যে সরকার আছে, এই সরকারের কিন্তু বড় একটা ফিগার বা চরিত্র হচ্ছেন অধ্যাপক ডক্টর ইউনুস। ওনার আন্তর্জাতিক পরিসরে ওনার একটা পরিচিতি আছে, প্রভাব আছে, এবং ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, সেটা হয়তোবা ওনার সঙ্গে রিপাবলিকানদের খুব বেশি খাই খাতির নাই, ডেমোক্রেটদের সঙ্গে একটা ভালো যোগাযোগ থাকতে পারে, কিন্তু আমি মনে করছি না যে উনি রিপাবলিকানরা আসলেই যুক্তরাষ্ট্রের পলিসি লেভেলে বেশি পরিবর্তন হবে বা রাজনৈতিক পরিবর্তন হবে, এবং সেই জায়গায় উনি খুব বেশি কথাবার্তা বলবেন, সেটা আমার কাছে মনে হচ্ছে না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইনোসের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এটা আমাদের ভাবতে হবে যে উনি কতদূর কি করতে পারেন। আমি মনে করি না যে এটা একটা চেষ্টা থাকবে আওয়ামী লীগের পক্ষ থেকে,
যে আওয়ামী লীগ সবসময় তো চেষ্টা করবে রাজনীতিতে কিভাবে ফিরে আসা যায়, কিভাবে কাজ করা যায়, কিন্তু এই জায়গায় আমাদেরকে, আমাদের যারা ক্ষমতায় আছেন তাদেরকে একটু সংহত থাকতে হবে এবং নিজেদের ভাবনা চিন্তার জায়গা থেকে আমাদের ইউনিটিটা জরুরি এই মুহূর্তে আমি মনে করি। কিন্তু এই মুহূর্তে ইউনিটটা জরুরির মধ্যে, মানে ইউনিটি বলতে কি উইদাউট আওয়ামী লীগ নাকি ইনক্লুডিং আওয়ামী লীগ? কারণ হলো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার ব্যাপারে আবেদন করেছে কুসুমবিদ্যা আন্দোলনের নেতারা, যদিও আওয়ামী লীগকে বাইরে রেখে এই যে আমাদের যে 5ই আগস্ট যে বিপ্লবটা হয়ে গেল, এই বিপ্লবে যারা অংশ নিয়েছেন, গণতন্ত্রের পক্ষে ছিলেন, ইনাদের মধ্যে ইউনিটিটা খুবই জরুরি, ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে, এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া যাবে না। আমাদের মাথায় রাখতে হবে যে এই বিষয়টা আমাদেরকে কতদূর আমরা আগাতে পারি, এইটা আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু ধরেন যে এই বিপ্লবের পক্ষের শক্তির ইউনিটিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি কোনো ধরনের ঐক্য বিনষ্ট হয় বা নানা ধরনের যদি অংশ তৈরি হয়, একাধিক অংশ তৈরি হয়, ধরেন মত ভিন্নতা থাকবে, আপনি যখন বড় ধরনের একটা দায়িত্ব পাবেন, রাষ্ট্র পরিচালনায় যাবেন, রাষ্ট্র পরিচালনার নানা ইস্যু নিয়ে কিন্তু মত ভিন্নতা হবে, কথাবার্তা হবে, কাজকর্ম হবে, কিন্তু সেই জায়গায় যদি ধরেন নানা ধরনের দূরত্ব তৈরি হয়, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষে ঢুকে পড়া সহজ হবে। এবং সেই জায়গাটাকে লক্ষ্য করি আমি মনে করি যে আওয়ামী লীগের এখন যে, আমি যদি আওয়ামী লীগের পলিসিটা এখন একটু বিশ্লেষণ করি, এই বিশ্লেষণে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনার এই এই রাজনৈতিক অংশ যেটা আছে, আওয়ামী বিরোধী অংশ যারা গণ আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের মধ্যে বিভাজন তৈরি করা যে কোনো ভাবেই হোক, কারণ আপনি যে ডিভাইড এন্ড রুল, এটা তো অনেক পুরনো নীতি, এদের মধ্যে যদি বিভাজন হয় তাহলে তারা দুর্বল হয়ে যাবে। পাশাপাশি নিজ দলের নেতা কর্মীকে উজ্জীবিত রাখা, যখন এদের মধ্যে বিভাজন হবে এরা নানা শক্তিতে দুর্বল হয়ে যাবে, এদের মানে সম্মিলিত শক্তিটা দুর্বল হয়ে যাবে, তখন তাদের পক্ষে কিন্তু ঢুকে পড়া সহজ হবে। এখন যেটা আপনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন আপনি আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে পারেন, বা ধরেন আপনি বিচারের ব্যবস্থা এনে তাদেরকে সাজা দেওয়া যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এইটা, এই যে সম্মিলিত শক্তি যাদের কথা আমি বলছি, রাজনৈতিক অংশ, ছাত্র জমতা, ছাত্র বৈষম্য বিরোধী জোট, নানা যারা আছে, সবার মধ্যে যদি এক ঐক্যটা বিনষ্ট হয়, তাহলে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করেও কোনো একটা লাভ হবে। কারণ আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এই দেশে আছে, তাদের ভাবাদর্শের লোকজন তো এই দেশে আছে, এখন আপনি তো লক্ষ্য করছেন তারা নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে, তারা একবার আনসার হয়ে চেষ্টা করলো, তারপরে তারা সেবিকা হয়ে চেষ্টা করেছে, তারপরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির অংশ হয়ে চেষ্টা করেছে, তারা সংখ্যালঘু হয়ে চেষ্টা করেছে, নানাভাবে তারা ফিরে আসতে পারে। তো এই অংশটাকে আপনি আটকাবেন কি করে? আপনি দল হিসাবে নিষিদ্ধ করে দিলেন। পরে আরো অন্য উপায়ে যে হুমকি ধামকি এখন চলছে শেখ হাসিনার পক্ষ থেকে, হ্যাঁ সেই যে আশা ভরসার উপরে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে পারে, যে তিনি জাগ্রত করার জন্য যেভাবে আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসের আপনি কতটা আশ্বস্ত বলে মনে করেন? না, আমি আশ্বস্ত বোধ করছি না, তবে আমি মনে করি এইখানে মূল সমস্যাটা হয়েছে কি, আমরা যদি একটু এই বিপ্লব এবং বিপ্লবোত্তর পরিস্থিতিটা বিবেচনা করি, আমাদের বিপ্লবের ভালো একটা দিক যে এটা শেষ পর্যন্ত এই সংগ্রামী জনতা বিজয়ী হয়েছে, বাট এই বিপ্লবের যদি একটা ধরেন দুর্বল দিক আমি বিবেচনা করি, দুর্বল দিকটা হচ্ছে এই বিপ্লবের লিডারশিপ। ধরেন যে কোনো নেতৃত্বের কিন্তু একটা একক নেতৃত্ব থাকে, আপনি পৃথিবীর যত বিপ্লব হয়েছে, একটা ধরেন যে বলশেভিক রেভুলেশন ধরেন, বা আপনি ইরানের বিপ্লব ধরেন, বা বিশ্বের আরো অন্যান্য দেশে যে বিপ্লব হয়েছে, সেই দেশগুলোতে কিন্তু আপনার এক ধরনের নেতৃত্ব ছিল, পলিটিক্যাল লিডারশিপ ছিল একক ব্যক্তির, এবং এই বিপ্লবের পরে সঙ্গে সঙ্গেই কিন্তু বিপ্লব সংহত হয়েছে এবং সুফল পেয়েছে। আবার যদি আপনি ফ্রেঞ্চ বিপ্লবের কথা ধরেন, ওই বিপ্লবে কিন্তু আসলে একক কোনো নেতৃত্বের হাতে বিপ্লব হয় নাই, তো একক নেতৃত্ব যেহেতু ফ্রেঞ্চ বিপ্লবে ছিল না, যেই কারণে দেখবেন আপনার ফ্রান্সে কিন্তু বিপ্লব সংহত হতে দীর্ঘ সময় নিয়েছে, প্রতি বিপ্লব হয়েছে, আবার বিপ্লব হয়েছে, একটা দীর্ঘ প্রক্রিয়ার পরে গিয়ে প্রায় আমি বলবো 40-50 বছর পরে গিয়ে কিন্তু ফরাসিরা একটা সমন্বিত রূপ লাভ করেছে, যে তাদের বিপ্লবের আশা আকাঙ্ক্ষাকে একটা সমন্বিত জায়গায় নিয়ে আসতে পেরেছিল। আমাদের বিপ্লবের সমস্যাটা হচ্ছে, ধরেন
আমি যদি বলি যে আমাদের দেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে অন্যতম বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির হাত ধরে এই রাজনৈতিক পরিবর্তনটা হবে, বা বিএনপি এই রাজনৈতিক পরিবর্তনে সামনে থেকে নেতৃত্ব দিবে, সেটা কিন্তু আমরা বলি, আমরা যদি বলি বিএনপি কিন্তু সেটা পারে নাই। তারা 17 বছর 15 বছর ছিল আওয়ামী লীগের শাসনামলে, নানাভাবে আন্দোলন সংগ্রাম করেছে, দমন নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত ধরে কিন্তু বিপ্লবটা সরাসরি সংকটটাকে আপনি এখানে বড় করে দেখছেন, যে কারণে একটা স্ক্যাটার্ড লিডারশিপ হওয়াতে এখানে শেষ করছি, বাড়ছে, এখানে পক্ষ প্রতিপক্ষ বাড়ছে, শেষ করতে হবে। জি আমি শেষ করছি, বিপ্লবটা কিন্তু সম্পন্ন হয়েছিল ছাত্র জনতার হাত ধরে। এখন হতে পারে যে এইখানে ধরেন শতকরা 80 বা 90% বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বা রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল, কিন্তু নেতৃত্বে বা সামনে থেকে যারা ছিল এই এই বিপ্লবের যে মূল ফোকাস বা ক্যারেক্টার ছিল ছাত্ররা, তো এই কারণে কিন্তু ছাত্রদের লিডারশিপ পিছনে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী, যেই জায়গা থেকে আমি মনে করি নেতৃত্বের যেহেতু আবার নেতৃত্ব আবার সংহতও না, কারণ এই নেতৃত্বের পিছনে যারা আছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের আবার নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব কর্মসূচি আছে, যেই কারণে কিন্তু আমরা এখন এই মুহূর্তে যে যে টানা পোড়েনটা দেখতে পাচ্ছি বিপ্লব উত্তর পরবর্তী সময়ে বর্তমানে নানা বিষয় নিয়ে, এই টানা পোড়েনের সুযোগ কিন্তু আওয়ামী লীগ নিতে পারে, এটা আমাদের ভুলে গেলে চলবে না।